আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি আপনাদের জন্য একটা ইনকামের ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে উপায় অ্যাকাউন্ট খুলে 50 টাকা বোনাস নিতে পারেন। তো অনেকের কাছে উপায়টা নতুন হতে পারে যে এই উপায় আবার কি। তো আমরা বিকাশ বা নগদ যেরকম ইউজ করি, তো উপায় দিয়েও সেম টু সেম আপনারা বিকাশ বা নগদের পাশাপাশি এটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি আপনার গ্রামীণ সিম দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলেন, তাহলে 50 টাকার পাশাপাশি আরও আপনারা 500 MB বোনাস পাবেন। এবং গ্রামীণ সিমে উপায় সফটওয়্যারটা আপনারা একদম ফ্রিতে কোনো প্রকার MB ছাড়া ব্যবহার করতে পারবেন। তো কিভাবে অ্যাকাউন্ট এবং কিভাবে বোনাস পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু না টেনে অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আপনার মোবাইল থেকে উপায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সবার প্রথমে উপায়ের যে সফটওয়্যারটি রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এর জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে যদি আপনি উপায় লিখে সার্চ করেন, তাহলে উপায়ের সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে উপায় সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন। এরপরে এখানে রয়েছে রেজিস্ট্রেশন, এরপরে এখানে রয়েছে লগ ইন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি, তার জন্য আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের মাঝে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখান থেকে লোকেশনের পারমিশন চাইতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার। তো আপনি যে কাজটা করবেন, এখানে আপনার মানে যে সিমে আপনি উপায় অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এইখানে আমার এই ফোনে যে সিমটা রয়েছে এই সিমে উপায় অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এর জন্য এই নাম্বারটা দিয়ে এখান থেকে নিচে সিলেক্ট অপারেটর রয়েছে, এটা গ্রামীণ ফোন হলে গ্রামীণ দিবেন, আর বাংলা লিঙ্ক বা যেই সিমের অপারেটর মানে যেই সিম আর কি, তো সেটা সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই নাম্বারে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ করে দিলে আপনার একটু লোডিং নেবে, তারপরে অবশ্যই আপনার এই যে সিমের নাম্বারটা দিলেন এখানে একটা ওটিপি কোড চলে যাবে। তো অবশ্যই আপনি যে সিমে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই সিমটা কিন্তু এই ফোনে লাগানো থাকতে হবে। তো তারপরে কোডটা আসলে আপনি অটোমেটিক এখানে দেখবেন যে বসে গেছে, তো এখানে একটু ওয়েট করবেন। তো তারপরে কোডটা এসে যাবে এবং এখান থেকে অ্যালাউ করে দিলে এখন আপনি যে কাজটা করবেন, আপনার এনআইডি কার্ডের অর্থাৎ ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলবেন এবং পিছনের অংশের ছবি তুলবেন। এরপরে যার আইডি কার্ডের আপনার ছবি তুললেন তার সেলফিটা লাগবে। তো তার সেলফিটা নেওয়ার জন্য জাস্ট আপনার ফোনের ক্যামেরাটা তার সামনে ধরবেন এবং তাকে চোখের পলক ফেলতে বলবেন, ফলে তার ছবিটা উপায় কিন্তু নিয়ে নিবে। তো এনআইডি ভেরিফিকেশন সাকসেসফুল হলে এখানে লেখা উঠবে যে এনআইডি ভেরিফিকেশন সাকসেড, এবং এখানে রয়েছে অকুপেশন মানে পেশা, যে আসলে যার নামে আপনি অ্যাকাউন্ট খুললেন সে কী করে। তো এখানে বিজনেস করলে বিজনেস দিবেন, তাছাড়াও মেয়েদের নামে খুললে আপনি এখান থেকে হাউসওয়াইফ দিতে পারবেন, তাছাড়াও এখান থেকে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট মানে আপনি যে কাজ করেন সেটা সিলেক্ট করবেন। এবং এখানে রয়েছে নিচে জেন্ডার মানে মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, তো এই ক্ষেত্রে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে রয়েছে আপনার ইমেইল অ্যাড্রেস, তো আপনি ইমেইল অ্যাড্রেস এখানে চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন। তো আমি চাইছি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে এখানে কনফার্ম করব। তো এইখান থেকে জাস্ট আমরা কনফার্মের মাঝে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর আপনার এনআইডি ইনফরমেশনটা দেখাবে, তো আপনি এখানে মানে আই অ্যাগ্রি এটা সিলেক্ট করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। এবং এইখানে আপনার পিন দিতে বলবে, তো আপনি এখানে 4 ডিজিটের পিন দিতে পারবেন। তো এইখানে যে পিনটা দিবেন সেই পিনটা আবার এখানে কনফার্ম করবেন। তো 4 সংখ্যার পিন বসিয়ে আপনি এখানে কনফার্মের মাঝে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপায় আপনাকে ওয়েলকাম করবে, আপনি এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনার উপায় লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এইখানে নাম্বার দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার উপায় অ্যাকাউন্টে লগ ইন হবে। তো এখন কথা হলো যে আপনারা বোনাসটা কীভাবে পাবেন আসলে। তো বোনাস নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স 0-0। তো তাও হোক, আমরা যে কাজটা করব এই ব্যালেন্সটা আমরা রিচার্জের মাধ্যমে নিতে পারবো, মানে 25 টাকা প্রথমে আপনারা রিচার্জ নিতে পারবেন। তো এর জন্য আপনারা মোবাইল রিচার্জ এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে কন্ট্যাক্টগুলো অ্যালাউ করে দিতে পারেন, তারপর এখান থেকে মাই নাম্বার মানে আপনার নাম্বারে আপনি এখান থেকে মানে যে সিম সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে প্রিপেড বা পোস্টপেড ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট মানে কত নিতে চান। তো আপনি যে কাজটা করবেন এখান থেকে 25 বসিয়ে এখানে নেক্সটের মাঝে ক্লিক করে দিবেন, এবং এখানে আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দিতে হবে। তো আমরা পিন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সাইডের দিকে একটা ধাক্কা দিবেন। তো ধাক্কা দেওয়ার পর আপনার রিচার্জটা আর কি সাকসেসফুল হয়ে যাবে।
তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিচার্জটা সাকসেসফুল হয়ে গেল এবং উপরে কিন্তু এখানে মেসেজ আসছে যে উপায় থেকে আমরা 25 টাকা মোবাইল রিচার্জ করলাম। তো এইভাবে আপনারা প্রথমে 25 টাকা পাবেন, এরপরে আরও 25 টাকা নিতে হলে আপনাকে এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে যেতে হবে এবং আপনার উপায়ে যদি ব্যালেন্স থাকে, তো আপনার উপায়ে যদি ব্যালেন্স থাকে তারপরে আপনি এখান থেকে 50 টাকা বা 50 টাকার বেশি মোবাইল রিচার্জ করবেন এবং তারপরে আপনারা ক্যাশব্যাক হিসাবে 25 টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা 25-25 মোট 50 টাকা পেয়ে যাবেন এবং যারা কিনা গ্রামীণ সিম দিয়ে এই অ্যাকাউন্টটা খুললেন তারা অবশ্যই 500 MB বোনাসটা পাবেন এবং গ্রামীণ ফোন দিয়ে এই উপায় অ্যাকাউন্ট একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার MB খরচ হবে না, আপনারা ফ্রিতেই উপায় অ্যাপ গ্রামীণ সিম দিয়ে ব্যবহার করতে পারবেন। তাছাড়া উপায়ে আরও অনেক অফার রয়েছে, নির্দিষ্ট অফারে আপনারা 20% ক্যাশব্যাক পেয়ে যাবেন, তো সেটা আমি স্ক্রিনশট আকারে আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, আপনারা উপায়ের ওয়েবসাইট অথবা উপায়ের যে ফেসবুক পেজ রয়েছে সেইখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।